আজ মহান 17ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ব্যাটালিয়ন পরিচালক জনাব মোহাম্মদ মেহেদি হাসান PM তিনি 4 আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের ভিতরে ছিল মিলাদ ও মাহফিল, যা 4 আনসার ব্যাটালিয়ন জামে মসজিদ ও নায়েক হতে হাবিলদার পদে পদোন্নতি প্রশিক্ষণ কোর্স প্রশিক্ষণার্থীদের নিয়ে TTC হল রুমে মিলাদ ও মাহফিলের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ব্যাটালিয়ন পরিচালক জনাব মোহাম্মদ মেহেদি হাসান ও বিভিন্ন পদবীর কর্মকর্তা ও কর্মচারীগণ। পুষ্প অর্পণের আয়োজন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্প অর্পণ করেন ব্যাটালিয়ন পরিচালক জনাব মোহাম্মদ মেহেদি হাসান ও বিভিন্ন পদবীর কর্মকর্তা কর্মচারীগণ। প্রামাণ্য চিত্র ও প্রদর্শন আলোচনা সভা আয়োজন করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সম্পর্কে প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয় এবং জাতির পিতার জীবন আদর্শ নিয়ে আলোচনা করেন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাটালিয়ন পরিচালক জনাব মোহাম্মদ মেহেদি হাসান PAM। শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়, যা 16ই মার্চ বিকেল 4 ঘটিকায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে 50 জন শিশুর মধ্যে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। পুরস্কার বিতরণী চিত্রাঙ্কনে একম, দ্বিতীয়, তৃতীয় মোট 4 জনকে পুরস্কৃত করা হয় এবং রচনায় একম, দ্বিতীয়, তৃতীয় মোট 3 জনকে পুরস্কৃত করা হয় ও সান্ত্বনা স্বরূপ 50 জনকেই উপহার সামগ্রী প্রদান করেন ব্যাটালিয়ন পরিচালক জনাব মোহাম্মদ মেহেদি হাসান। আলোকসজ্জার আয়োজন করেন 4 আনসার ব্যাটালিয়ন সদর দপ্তরে প্রশাসনিক ভবন, পরিচালক বাংলো, দরবার হল, কোয়ার্টার গার্ড এবং 1, 2, 3 নং RP পোস্ট মসজিদ, পোবার বটমূল কিছুক্ষণ সহ বিভিন্ন স্থাপনার আলোকসজ্জা করা হয়েছে। এদিকে 4 আনসার ব্যাটালিয়ন সদর দপ্তর সহ রাজশাহী রেঞ্জধীন বিভিন্ন জেলা ও ক্যাম্পসমূহের অদ্য 17 তারিখের মোতায়েনকৃত বিভিন্ন কোম্পানির ব্যাটালিয়ন আনসার সদস্যদের কার্যক্রম অংশ হিসেবে